আমার কাছে গত কয়েক জুমা আগে একটা বাতিল ফেরকার মানুষ, আমার আল্লাহ পাকের লাখো শুকর, অসংখ্য বাতিল ফেরকার মানুষেরা ভুল বুঝতে পেরে তারা আমাদের কাছে মুরিদ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ফেরে আপনারা বড় খুশি হবেন, এই দরবারের মানুষ খুশি হবেন। এই হাতে গত কিছু গত বছর একটা মাহফিলে ডাইরেক্ট 29 জেলার এক মানুষ এসে আমার কাছে মুরিদ হয়েছে। হুজুর, জীবনে মেলা কিছু করছি, ইসলামের ব্যাখ্যা এইভাবে বুঝিনি। আপনার একটি ওয়াজ আমার জীবনে যথেষ্ট হুজুর, আমাকে বায়াত করান, আমি জীবনের সব ভুলে গেলাম। তো বাতিল 72 ফেরকার এক মানুষ 40 বছর ওই পথে ছিল, 40 বছর বউ সুদ্দা বিবি সহ 40 বছর পথে ছিল, যে পথে থাক থাক, আমি কাউকে কষ্ট দিতে চাই না, পথে ছিল। উনি এসে আমার কাছে আল্লাহ পাকের দয়ায় তিনি বায়াত হয়ে গেলেন। বায়াত হওয়ার পরে এক সপ্তাহ পর এসে আমাকে বলতেছে, হুজুর আমার স্ত্রী যদি 15 বছর বয়স থাকে আর আমার যদি 15 বছর থাকে, এই 30টা বছর আমি আপনাকে আল্লাহর রাস্তা দান করলাম। কেন ভাই, কি হয়েছে? হায়াত তো মালিক দেবেন, আপনি কি আমার জীবন থেকে হায়াত দিলাম? কেন, কি হয়েছে, সমস্যা কি? কয় যে আমি 40 বছর ইসলামের পথে ছিলাম কিন্তু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াও দেখিনি। আমি গত জুমাবারে আপনার কাছে বায়াত হয়েছি, এই জুমাবারে আমি আপনার কাছে নামাজ পড়তে এসেছি, এর মধ্যে আমার স্ত্রী এবং আমি এত টাইমে একসাথে একই রাতে আমার নবীর সাথে দেখা পেয়েছি। নবীজির সাথে দেখা হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ আপনার কানেকশন যদি ঠিক থাকে ইনশাল্লাহ মৃত্যুর পরেও যদি হয় আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। লেগে থাকুন, এ পথ অতীব গুরুত্বপূর্ণ একটি পথ, এ পথে লেগে থাকুন, ইনশাল্লাহ আমার নবীর সাথে আপনার কানেকশন হবে। হবে না ভাই? হবে না?